নতুন মাস নতুন টাকার রেট। আজকে মে মাসের 1 তারিখ 2023 সাল। আজকের এই দিনে বিভিন্ন দেশের এক মুদ্রার বিনিময়ে প্রবাসীদের টাকার রেটে বাংলাদেশের টাকায় কত টাকা পাবেন, ব্যাংকে পাঠালে কত টাকা পাবেন, বিকাশে পাঠালে কত টাকা পাবেন বা কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেট দেওয়া হবে। তো চলুন আমরা জেনে নেই যে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, দিনার, ব্রুনাই ডলার, মার্কিন ডলার, সিঙ্গাপুর ডলার, দুবাই দিরহাম, মালয়েশিয়ান রিঙ্গিত সহ আরও বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবো। শুধুমাত্র এই রেটগুলোর প্রবাসীদের মুদ্রার রেট। ওকে, দেশে বসে যদি আপনি বাহিরের মুদ্রা ইনকাম করেন সেক্ষেত্রে এই রেটের সাথে আপনি মিল পাবেন না। তো আজকে মে মাসের 1 তারিখ 2023 সাল, আজকের এই দিনে ব্রিটিশ এক পাউন্ডে বাংলাদেশের টাকায় পাবেন 133.10 টাকা, ব্যাংক রেট বিকাশে 131.64 টাকা, নামের উপরে 134.32 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 133.10 টাকা পাবেন, রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটিশ পাউন্ড 133.95 টাকা, রিয়া থেকে বিকাশে 133.95 টাকা, সিঙ্গাপুরে 1 ডলার আজকে বাংলাদেশের টাকায় পাবেন 79.82 টাকা, ব্যাংক রেট বিকাশে 79.96 টাকা, নামের উপরে 79.19 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 79.82 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে 79.96 টাকা পাবেন। ইউরোপীয় 1 ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় পাবেন 116.25 টাকা, ব্যাংক রেট বিকাশে 115.45 টাকা, নামের উপরে 117.80 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে 117.57 টাকা। ইতালিয়ান 1 ইউরোতে 117.21 টাকা, ইতালিয়ান ইউরোতে বিকাশ 117.33 টাকা পাবেন। কানাডিয়ান 1 ডলার আজকে বাংলাদেশের টাকায় পাবেন 76.83 টাকা, ব্রুনেই 1 ডলারে পাবেন 79.52 টাকা, রোমানিয়ার মুদ্রা 1 লিওতে পাবেন 23.35 টাকা, বাহরাইনের 1 দিনার আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক বিকাশ ক্যাশ 283.77 টাকা, বাহরাইনের জেন্স এক্সচেঞ্জ রেট দিচ্ছে 283.77 টাকা, লুলু মানি ট্রান্সফার থেকে 278.50 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 282.93 টাকা, এনএসি এবং বিএফসি থেকে 283.46 টাকা। মার্কিন ডলারে আজকে ব্যাংক রেট পাবেন 105.93 টাকা, বিকাশে 105.61 টাকা, নামের উপরে 104.86 টাকা, রিয়া থেকে পাবেন 105.93 টাকা ব্যাংক রেট, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 105.93 টাকা। কাতারের 1 রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় পাবেন 29.32 টাকা, ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে সব জায়গায় একই রয়েছে। ওমানের 1 রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় পাবেন 275 টাকা, ওমানের পিকে এক্সচেঞ্জ রেট থেকে এখন পর্যন্ত আপডেট দেখা যাচ্ছে 278.50 টাকা, গলফ মানি এক্সচেঞ্জ 277 টাকা, অন্যান্য সব জায়গায় 275 টাকায় রেট দেখা যাচ্ছে। কুয়েতের 1 দিনার আজকে বাংলাদেশের টাকায় পাবেন 348.95 টাকা, কুয়েতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 348.33 টাকা, আমান থেকে পাবেন 347.28 টাকা, সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ রেট দিচ্ছে 346.50 টাকা, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ রেট দিচ্ছে 347.70 টাকা, আলমুল্লা থেকে 347.59 টাকা, আল নাদা থেকে পাবেন 348.95 টাকা, লুলু মানি ট্রান্সফার 347.59 টাকা, আল মুজাইনি থেকে পাবেন 347.49 টাকা, দুবাই দিরহামে আজকে বাংলাদেশের টাকায় পাবেন 29.39 টাকা। আমি এক্সচেঞ্জারের নাম বলে দিচ্ছি, লুলু মানি ট্রান্সফার থেকে 29.11 টাকা, ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ রেট দিচ্ছে 29.13 টাকা, এমিরেটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ রেট দিচ্ছে 29.04 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 29.08 টাকা, লরি এক্সচেঞ্জ রেট দিচ্ছে 29.39 টাকা, আল রোস্তামানি থেকে পাবেন 29.11 টাকা, আল আহালিয়া থেকে পাবেন 29.13 টাকা, মালয়েশিয়ান 1 রিঙ্গিতে আজকে ব্যাংক রেট 24.05 টাকা, বিকাশে 23.95 টাকা, নামের উপরে 23.90 টাকা, সিটি রেমিট অ্যাপ থেকে পাবেন 23.95 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 23.87 টাকা, লুলু মানি ট্রান্সফার 23.90 টাকা, আগ্রণী রেমিটেন্স হাউস 24.05 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক বিকাশ ক্যাশ 23.90 টাকা, ম্যাক্স মানি থেকে পাবেন 23.85 টাকা, মার্চেন্ট রেট এশিয়া এক্সচেঞ্জ রেট দিচ্ছে 23.90 টাকা, KL রেমিট এক্সচেঞ্জ রেট দিচ্ছে 24.20 টাকা। সৌদি আরবের 1 রিয়াল আজকে বাংলাদেশের টাকায় পাবেন 28.21 টাকা, ব্যাংক রেট বিকাশে 28.24 টাকা, নামের উপরে 28.24 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে 28.24 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে 28.21 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপরে 28.24 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইরসালের মাধ্যমে টাকা পাঠালে 28.21 টাকা, ফাওরি থেকে আজকে পাবেন 28.17 টাকা, ফাওরি থেকে আজকে ব্যাংক টু ব্যাংক 28.25 টাকা, মোবাইল পে থেকে যেভাবেই পাঠান না কেন নামের উপরে বিকাশে ব্যাংক অ্যাকাউন্টে 28.10 টাকা পাবেন, এসটিসি পে থেকে পাবেন ব্যাংক অ্যাকাউন্টে 28.10 টাকা, বিকাশে 28.10 টাকা, নামের উপরে 28.13 টাকা, আলরাজি থেকে নামের উপরে 28.13 টাকা, আলরাজি থেকে ব্যাংক টু ব্যাংক 27.70 টাকা, ইউআর পে থেকে পাবেন 28.10 টাকা, তেলেমানি থেকে পাবেন 28.15 টাকা।